নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, বরফ জল। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, বরফ জল, লেখিকা আশাপূর্ণা দেবী। যদিও সেই ডজনখানেক শিশি, কৌটো, স্টিক, টিউব আরও কত কী যেন চাবি দেওয়া ড্রয়ারে পুড়ে তবে বেরিয়েছে দীপিকা, তবু ওই বহুবিধ প্রসাধন দ্রব্যের মিশ্রিত সুরভির রেশটা ঘরের বাতাসে যেন গান থেমে যাওয়া ঘরে সুরের রেশের মতো পাক খেয়ে বেড়াচ্ছে। হয়তো আরও অনেকক্ষণই থাকবে এই রেশটা। শব্দের থেকে গন্ধের স্থায়িত্ব অনেক বেশি, সুরের থেকে সৌরভের। দীপিকা বেরিয়ে যাওয়ার পর পর্যন্ত বুবু টুবুর ঘ্রাণেন্দ্রিয় এই সৌরভের স্বাদ পায়, কারণ এটাই বুবু টুটুর পড়ার ঘর। অথচ এই ঘরটা ছাড়া নিজেকে একটু ছড়িয়ে বিছিয়ে শিথিল করে প্রসাধিত করবার জায়গা আর কোথায় দীপিকার? দীপিকার যেটা নিজের ঘর, শোবার ঘর, সেখানে তো সারাক্ষণই সুরঞ্জন, অন্তত দীপিকার বেরোবার সময়টা। কলেজ থেকে ফিরেই তো পরীক্ষার খাতার পাহাড় নিয়ে বসবে সে। আর পাশের ওই ছোট্ট ঘরটা যেখানে নাকি সবচেয়ে সুবিধে হতে পারত দীপিকার, সেখানে এক চিরসজ্জা পাতা রয়েছে। সুরঞ্জনের রুগ্ন মা পড়ে রয়েছেন সেখানে অনড় অচল হয়ে। ও ঘরটাতে নেহাতে দায়ে পড়ে ছাড়া ঢুকতেই ইচ্ছা করে না দীপিকার, তো সাজসজ্জা করবে কি? তাছাড়া বুড়ির হাত পায়ে শিথিল হয়ে গেছে, দৃষ্টিটি আদৌ নয়, কটকট করে তাকিয়ে থাকে। অতএব মেয়েদের পড়ার ঘর ছাড়া গতির রান্নাথা। ঘরটা পড়ার বললে পড়ার, শোবার বললে শোবার, বুবু টুটু বড় হয়ে অবধি এই ঘরেই সই। ঘরটা বড়, এ ঘরে হাত পা মিলিয়ে সাজসজ্জা করা যায়, তাছাড়া মেয়েই তো, নিজেরই মেয়ে। তাদের সামনে আর লজ্জা কি? তারা রাগ করে, বইয়েই গেল, তাদের রাগ ধর্তব্য করতে যাবে নাকি দীপিকা? তা আজকাল আর তারা রাগ করে না, গুম হয়ে বসে থাকে বইয়ের পাতায় চোখ রেখে। আগে করত রাগ, যখন স্কুলের মেয়ে ছিল, বলতো বাবা যেই আমরা পড়তে বসব সেই শুরু হয়ে যাবে মার সাজসজ্জা। ও দীপিকা জোরে জোরে ঘাড়ে পাউডার ডলতে ডলতে অথবা মুখে ক্রিম ঘষতে ঘষতে বলতো, তাতে তোমাদের কী ব্যাঘাতটা ঘটেছে? ঘরে আমি চেঁচাচ্ছি না টিন পেটাচ্ছি? প্রখরা বুবু ঠোঁট উল্টে বলতো, না করলেই বা কি, তোমার উপস্থিতিটাই তো আমাদের অনুভূতির উপর টিন পেটানোর সামিল। ও বড্ড কথা শিখেছিস, বলগে জানা তোদের সোহাগের বাপিকে একটা সাতমহলা বাড়ি বানিয়ে দিতে? তার চেয়ে অনেক সোজা তোমার সাজের মাত্রাটা একটু কমানো। বড় বড় কথা বলিস নে বুবু, দীপিকা ধমকে উঠতেন, বয়সের মতো থাক। বুবু তবুও কথা বলত, মার সাজের উপকরণ নিয়ে নানা মন্তব্য করত, সাহিত্য সভায় যোগ দিতে এত সাজসজ্জা অবশ্য প্রয়োজনীয় কিনা এমন সব কূট প্রশ্ন তুলত। অর্থাৎ বুবু বয়সের মতো থাকতো না, অথচ এখন বয়স হয়েও চুপ করে থাকে, বইয়ে চোখ ফেলে গুম হয়ে বসে থাকে। দীপিকা নামের একটা মানুষ যে ঘরের মধ্যে ওই ডজনখানেক কৌটো বাটা নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে তা যেন দেখতেই পায় না। আগে এত রকম উপকরণের ব্যবহার জানতো না দীপিকা, এখন শিখেছে, আরও শিখছে, কারণ এখন দীপিকার নিজের রোজগারের পয়সা হাতে আসছে। আর দীপিকা অনেক বেরোচ্ছে, না আগে এত বেশি বেরোতো না দীপিকা, সংসার সংসার বাতিকই ছিল বরং তার। তার সঙ্গে লেখার একটু শখ ছিল, অবকাশ সময় সেটা নিয়ে বসত, কদাচ সংসার ভাসিয়ে দিয়ে নয়। কিন্তু এখন দীপিকার পদ্ধতির বদল হয়েছে, এখন সংসার ভাসাচ্ছে, নিজেকে ভাসাচ্ছে, কারণ এখন বাজারে দীপিকার লেখার কদর হয়েছে, দীপিকা লেখার জন্য দাম পাচ্ছে, অর্থাৎ দীপিকা দরের মানুষ হয়ে উঠেছে। দীপিকাকে অতএব প্রায় প্রতিদিনই কোনো না কোনো সভায় যোগ দিতে হচ্ছে, যেহেতু দীপিকা মজুমদার নামটা সাহিত্য সমাজের তালিকায় উঠে গেছে।
এখন দীপিকার নামে রাত দিনই আসছে চিঠিপত্র কার্ড। গোড়ায় গোড়ায় সুরঞ্জন বলতো, পোস্টে একটা কার্ড এলেও ছুটতে হবে, ওতে মান থাকে। দীপিকা তখন বলতো, কার্ডটা যে পাঠিয়েছে মনে করে এটাই যথেষ্ট বাবা, তা নয় তো কি দীপিকা মজুমদারকে গাড়ি এনে সাধবে? কিন্তু এখন তো সে ঘটনাও ঘটছে মাঝে মাঝে, গাড়ি এসে সেধেও নিয়ে যাচ্ছে দীপিকা মজুমদারকে। এখন দীপিকা মজুমদার হচ্ছে প্রগতিশীল লেখক গোষ্ঠীর একজন, তেমন তেমন সভায় প্রধান অতিথির ভূমিকাটিও গ্রহণ করতে হয়। ভূমিকা না জুটলেও গিয়ে জোটে, সাজবার একটা সুযোগ তো জোটে তাতে। অবশ্য আড়ালে সবাই হাসাহাসি করে ওর সাজের ঘটা দেখে, কিন্তু তাতে কি এসে গেল, আড়ালে তো লোকে রাজার মাকেও ডাইনি বলে, নিজের মেয়েরা বিদ্রুপ করে বুবু টুটু। বইয়েই গেল, দীপিকা ওতে কেয়ার করে না। আসল কথাটা তো ধরা পড়ে গেছে দীপিকার কাছে, মায়ের এই হঠাৎ নামটাকে মেয়েদের হিংসে জেগেছে। মা ঘর সংসার করবে, তোদের সুখ সুবিধে দেখবে, ওদের এই কাগজের স্বর্গে আত্মগোপনকারী বাপকে তোয়াজ করে করে ডেকে ডেকে খাওয়াবে মা, এই ব্যাস বড়জোর অবকাশকালে একটু খাতা কলম নিয়ে বসবে, আবার কি। মেয়েরা তো এখন কিছুই বলে না, তবু নিজেই কথা গেঁথে মনে মনে উত্তর দেয় দীপিকা। আর তোমরা, তোমরা স্কুলে যাবে, কলেজে যাবে, পাশ করবে, নাম করবে, আর ম্যাট্রিক ফেল মাকে অনুকম্পার দৃষ্টিতে দেখবে, এই তো, এটাই ছিল ন্যায্য, কেমন? তা হচ্ছে না, চাকা ঘুরে গেছে, ম্যাট্রিক ফেলে ডঙ্কা বাজিয়ে পাদপ প্রদীপের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, তাই তোমাদের গোসা কেমন? দীপিকা বোঝে, তাই গ্রাহ্য করে না মেয়েদের অপছন্দ। 16 রকম উপকরণ জুটিয়ে এনে ওদেরই সামনে ঘুরে ফিরে হেঁটে চলে ঘণ্টা খানেক ধরে সৌন্দর্য বৃদ্ধির অনুশীলন করে, তারপর বেরিয়ে যায় বহুবিধ প্রসাধন দ্রব্যের মিশ্রিত সৌরভে ঘরটাকে স্বপ্নাতুর করে রেখে। জিনিসগুলো চাবি বন্ধ ড্রয়ারে রেখে যায়, তার কারণ মেয়েরা ওগুলো দেখে ফেলে এটা দীপিকার ইচ্ছা নয়। কত রকম কলাকৌশলেই যে চেহারাটিকে ডাকতে হয় তা প্রকাশ না করাই ভালো, ওরা হচ্ছেন ঠিক বাপটির মতো, মনে মনে ভাবে দীপিকা, বুনো জঙ্গলি কি ছিঁড়ি করেই থাকে, ওরা শাড়ি ধরা পর্যন্ত কি দীপিকা অনেক চেষ্টা করেননি ওদের সভ্য করে তোলার জন্য? করেছেন চেষ্টা, ওরা নেয়নি সেই পরামর্শ, বুদ্ধি, আদর। টুটু বলেছে, থাক মা ওসব, কমনীয়তা, পেলবতা, চারুতা, ঔজ্জ্বল্য, অতুল্য তোমার জন্যই থাক, তোমাকে মানাই ওসব, আমাদের নিয়ে আর টানা হ্যাঁচড়া করো না। আর বুবু বলেছে, মহৎ লক্ষ্য, মহৎ কাজ, ওসব তুচ্ছ ব্যক্তিদের জন্য নয় মা, এই আমাদের লক্ষ্যবিহীন জীবনটা নিয়ে বেশ আছি, শরীরটাকে নিয়ে আর বাগানের মালির মতো খাটতে পারি না। বাগানের মালি? দীপিকা ভুরু কুচকেছে। বুবু ঠাকুর রামকৃষ্ণের ভঙ্গিতে হাত উল্টে বলেছে, তাছাড়া আর কি, এও তো সেই জল দাও, সার দাও, ছাটো, কাটো, পর্যবেক্ষণের ওপর রাখো, ও তোমারই পোষায়। দীপিকা রেগে লাল হয়েছে, দীপিকা অতএব মেয়েদের হিতচেষ্টা থেকে বিরত হয়েছে, তাই ওরা দুটো তরুণী মেয়ে সাদা শাড়ি পরে খালি হাত করে ঘুরে বেড়ায় আর চুলগুলোকে নুড়ো নুড়ো করে বেড়ায়। আর ওদের মধ্যবয়সী মা চোখে মুখে রঙের তুলি বুলিয়ে 10 রকম মশলা দিয়ে গা মেজে 6 ইঞ্চি চওড়া ব্লাউজ পরে সমাজে চড়ে বেড়ায়, ইদানিং আবার চুলের নিচে বল বসিয়ে টোপরের মতো খোঁপা বাঁধতে শুরু করেছে, শিখেও ফেলেছে কায়দাটা নতুন করে। আজও সেই কায়দায় জাল বিছিয়ে তার মধ্যে ভেজালের গোলা পুড়ে খোপা টোপা বেঁধেছে ঘণ্টা খানেক ধরে। খেয়াল করেনি দুজোড়া জ্বলন্ত চোখ তার ওই দেব দেউল খোপাকে ভস্য করতেই শুধু বাকি রাখলে। কিন্তু শুধু ওই সাজটুকুর জন্যই কি এত বিদ্বেষ আর ঘৃণা বুবু আর টুটুর? লেখিকা দীপিকা মজুমদারের দুই মেয়ের মায়ের এই তুচ্ছ দুর্বলতাটুকুকে ক্ষমার চোখে দেখবার মতো সামান্য উদারতাটুকুও নেই? ক্ষুদ্র সংকীর্ণ অপরিসর হৃদয়টুকু নিয়ে তাই এই সুরভি ভারাচ্ছন্ন ঘরে বসে আছে, তিক্ত বিরক্ত মুখ নিয়ে বসেছিল, হাতের বইটায় চোখ রেখে পড়াপড়া খেলা করছিল দুজনে টেবিলের ধারে বসে। হঠাৎ একসময় বইটা সশব্দে বন্ধ করে রেখে বুবু বলে ওঠে, অসহ্য। টুটু হয়তো অন্যমনা ছিল তাই একটু চমকে উঠে বলে, কি অসহ্য? সবটাই।
টুটু আবার বইতে চোখ রাখে মাথা নামিয়ে। বুবু আরও কড়া গলায় বলে, করো করো, মাথাটাই হেঁট করে ভালো করে, ওটাই তো সম্বল হবে শেষ পর্যন্ত। মাতৃদেবী যে রেটে আধুনিক হচ্ছেন, পড়েছিস ওনার লেটেস্ট বইখানা? টুটু তেমনি মাথা হেঁট করে বলে, না। না কেন, না কেন? বুবু উঠে দাঁড়ায়, টুটুর মাথাটা ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলে, পড়তে হবে, পড়ে দেখতে হবে পাঠক সমাজ কি চায়, কোন গুণে শ্রীমতী দীপিকা মজুমদার সাহিত্য সভার সভানেত্রী হয়ে মঞ্চে ওঠেন। টুটু আস্তে হেসে বলে, তা আমার মাথাটা ভাঙছিস কেন? ইচ্ছে হচ্ছে, বুবু চড়া গলায় বলে, তোর আমার বাংলাদেশের পাঠক সমাজের সকলের মাথা ভেঙে ফেলতে ইচ্ছে করছে, পেরে উঠবি না? বলে টুটু আবার পড়ার বই খোলে। বই রাখ, বুবু ওর হাত থেকে বইটা টেনে ফেলে দিয়ে বলে, অথচ আগে মা মন্দ লিখত না, এক একটা গল্প বেশ ভালোই লিখত, কিন্তু এখন মার সাহিত্যের প্রধান উপকরণ কি হয়েছে জানিস? বুবু দম নিচ্ছিল, টুটু আসতে বলল, জানি, ব্রেসিয়ার। ও, না পড়লেও বোঝা যায়? না পড়লেও বোঝা যায়, নিশ্চয়ই, নাম হয়েছে যখন, লেখার দাম পাচ্ছে যখন, ধরেই নিতে হবে প্রধান উপকরণটা খুঁজে পেয়ে গেছে। বুবু আর একবার ওর মাথাটা ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলে, তোর রক্তটা কি বরফ জল দিদি, তেতে উঠতে জানে না? টুটু চোখ তুলে একটু হাসে, আবার আবার হাসছিস? জানিস কাল ওই বইটা পড়া পর্যন্ত মার দিকে তাকাতে পারছি না আমি। আর পড়িস না, বলে টুটু ফের পড়ার বই হাতে নেয়, কিন্তু বুবু ফের কাড়ে সরিয়ে রাখে, ক্রুদ্ধ গলায় বলে, আমি না হয় না পড়লাম, দেশ শুদ্ধ লোক পড়বে না? আত্মীয়রা, বন্ধুরা, আমাদের কলেজের মেয়েরা, বাবার ছাত্ররা? বুবুর মুখটা উত্তেজনায় ফেটে পড়তে চাইছিল, বুবু হাত দুটো মুচড়াচ্ছিল। টুটু একটুক্ষণ তাকিয়ে থেকে বলে, তা পড়েছিস তো কাল, আজ হঠাৎ খেপে উঠলি কেন? কেন? বুবু সেই লাল লাল মুখে বলে, কেন জানিস, কাল থেকে ভাবছি আজ মা যখন এই ঘরে এসে ঘুরে ঘুরে সাজতে শুরু করবে তখন বলবো। বলবি? কি বলবি? বলবো হয় তোমার ওই লেখা আর সাজ ছাড়ো, নয় আমাদের ছাড়ো। বলবো তুমি যদি ঘরের বাইরে আমাদের মুখ দেখাবার পথ বন্ধ করো তো আমাদের পথ দেখতে দাও। কিন্তু পারলাম না, মনে হলো বললেই হয়তো মা বলে উঠবে, সাহিত্যের তোমরা বোঝো কি? সাহিত্যের সুন্দর নেই, অসুন্দর নেই, রুচি অরুচি নেই, পাপ পুণ্য নেই, আব্রু নেই, বেআব্রু নেই, সাহিত্য হচ্ছে সাহিত্য। কবে যেন কোন সভায় বলে এসেছিল মা এসব, কাগজে বেরিয়েছিল, পড়িসনি? কাগজে বেরিয়েছিল মার বক্তৃতা? টুটু হেসে ওঠে, তবেই বোঝ, গেরস্থ ঘরের মহিলার রাঁধ ছিল, বাড়ছিল, সংসার করছিল, হঠাৎ খবরের কাগজে ওর ভাষণ ছাপছে, পাবলিশাররা ওর দরজায় হাঁটাহাঁটি করছে, সে তো ওই নেই টুকুর জুড়ে, যদি বলতো সব আছে পাবলিশাররা ঝেড়ে জবাব দিত, ঠিক আছে তাহলে তুমিও থাকো। বুবু বসে পড়ে, বুবু হতাশ গলায় বলে, সাধে কি বলছি, তোর গায়ে রক্ত নেই, বরফ জল, আমার মাথার মধ্যে রক্ত টকব গিয়ে ফুটছে, মনে হচ্ছে মা হয়তো আমাদেরও মার ওই গল্পের নায়িকার মতো মনে করে, যারা, বুবু আরও কি বলতে যাচ্ছিল, থেমে যেতে হলো, সুরঞ্জনের চটি জুতোর শব্দ পাওয়া গেল। বুবু হঠাৎ টেবিল থেকে একটা বই তুলে নেয়, মনে করা যেতে পারে এতক্ষণ বুঝি অখণ্ড মনোযোগে বইটি পড়ছিল। সুরঞ্জন এসে ঘরে ঢুকলেন, স্খলিত অসহায় গলায় বলে উঠলেন, তোমার ঠাকুমা বিকালে কিছু খেয়েছেন? ঠাকুমা? তিনি খেয়েছেন কিনা সে সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে বুবুদের। বুবু মাথা নাড়ে, জানি না। জানো না? সুরঞ্জন অসহায় অসহায় গলায় বলেন, একটু জানবে তো, বুড়ো মানুষ বিছানায় পড়ে আছেন। আচ্ছা যাচ্ছি, দেখছি, বুবু বলে। কিন্তু সুরঞ্জন কি তার মেয়েদের মানবিকতার পাঠ দিতেই এসেছিলেন? তাহলে আশ্বাস পেয়ে চলে গেলেন না কেন? কেন অকারণে একটু দাঁড়িয়ে রইলেন? তারপর কেন খুব একটা লজ্জিত লজ্জিত গলায় প্রশ্ন করলেন, হ্যারে, তোদের মা যা সব লেখেন টেখেন পড়িস? টুটু তো দূরস্থান, বুবুও বাপের প্রশ্নের সামনে চুপ করে থাকে। সুরঞ্জন উত্তরের প্রত্যাশায় একটু অপেক্ষা করে আবার বলেন, তোরা তো তোদের মার সঙ্গে বন্ধুর মতো ঠাট্টা তামাশা করে কথা বলিস, তা এই রকম করেই বলিস না একটু, ওইসব ছাইপাশ লিখে কি হচ্ছে?
বুবু ওই নম্র মিতবাগ মানুষটার অসহায় মুখের দিকে তাকায়। বুবু বোঝে অনেক দুঃখেই বাবা, তাই সে বাবার মুখের দিকে চেয়ে থাকে শুধু, বলে ওঠে না। আহা, বললেই যেন শুনবেন আমাদের মা জননী, বাঘিনী এখন রক্তের স্বাদ পেয়েছেন, তা খেয়াল রাখো। নাম, ডাক, অর্থ, এর স্বাদ কি সোজা নাকি, এর কাছে লোকে কি বলবে? তাহলে আর লোকে ঘুষের টাকায় বাড়ি হাঁকড়ে অপরকে ডেকে ডেকে দেখাতো না, চোরা কারবারের টাকায় গাড়ি কিনে লোকের নাকের ওপর দিয়ে ধুলো উড়িয়ে চলে যেত না। বুবুর মায়া হলো, বুবু বলতে পারল না, কিন্তু বলল টুটু, যেটা অপ্রত্যাশিত। টুটু খুব মোলায়েম গলায় বলে উঠল, বারণ করলে মা তার কলমের গতি বদলাবেন বলে মনে হয় তোমার? সুরঞ্জন অপ্রতিভ গলায় বলে উঠলেন, না, নিষেধের কথা বলছি না, মানে আর কি একটু বুঝিয়ে বলবি? এই দেখ না, সম্প্রতি কি নাকি একটা লিখেছে, সেটা হাতে নিয়ে করে এসেছিল তোদের দেবু কাকা, বলছিল। বুবুকে অবাক করে দিয়ে তীক্ষ্ণ প্রশ্ন করে টুটু, দেবু কাকা শুধু মার ওই লেখার কথাই বলে গেলেন? মার সাজসজ্জার উন্নতির কথা বলে গেলেন না? মার আচার আচরণ, চোরে বেড়ানো, এসব নিয়ে কথা বললেন না? সুরঞ্জন লজ্জিত বিপর্যস্ত গলায় বললেন, বলছিল তো সেসব। টুটু গম্ভীর গলায় বলে, আচ্ছা বাবা, তুমি পারো না শাসন করতে, তোমারই তো করা উচিত। আমি? সুরঞ্জন ম্লান গলায় বলেন, আমি বারণ করলে তো আরো বেশি করে করবে, তোরা মেয়ে, তবু যদি তোদের কথা নেয়। আচ্ছা, ইয়ে ঠাকুমাকে একবার দেখিস। সুরঞ্জন তাড়াতাড়ি চলে যান। প্রখরা বুবুর বাবার ওই নিরুপায় মুখচ্ছবির দিকে তাকিয়ে মনটা কেমন করে আসে। ঘরের মধ্যে যে সৌরভ সারের রেশটুকু তখনও খেলা করছিল, বুবু যেন তার ঘ্রাণ নেয়। আস্তে বলে, বেচারা বাবা, আমাদের তো তবু পথ আছে, বাবার জন্যে দুঃখ হয়। দুঃখ হয়? বাবার জন্য তোর দুঃখ হয়? বুবুকে আশ্চর্য করে দিয়ে বরফ জল টুটু হঠাৎ চেঁচিয়ে বলে ওঠে, বলতে লজ্জা করল না তোর এ কথা? প্রধান আসামিকে জানিস? ওই ভদ্র ব্যক্তিটি, ওই আমাদের ভদ্র সভ্য মার্জিত রুচি বাবাটি, যিনি নিজের ভদ্রতার খোলসটুকুকে প্রাণপণে সামলে চলা ছাড়া আর করণীয় কোনো কিছু খুঁজে পাননি, খেয়াল করেননি বিষের চারাকে চারাতেই নির্মূল করা দরকার। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে কি করতাম জানিস? এই আমাদের বাবার মতো দায়িত্ব জ্ঞানহীন ভদ্রলোকেদের কর্তব্যচ্যুতির অপরাধে ধরে ধরে জেলে পাঠাতাম, বলতাম, কেবলমাত্র নিজেকে সভ্য ভদ্র মার্জিত করে রাখাই তোমাদের একমাত্র কর্তব্য ছিল, আর কিছু কর্তব্য ছিল না? রক্তে তোমাদের বরফ জল ছাড়া আর কিছু নেই?